আসসালামু আলাইকুম সবাইকে, একটা ইন্টারেস্টিং কমিউনিকেশন হ্যাক শেয়ার করি, ইলিউশন অফ চয়েস। আপনি যখন এটা বলেন, বই কি কিনবেন নাকি কিনবেন না, এটা না বলে বলেন এই বই কিনতে চান নাকি এই বই, না কেনার অপশনটাই কিন্তু আপনি সরিয়ে দিচ্ছেন। অথবা কাউকে জিজ্ঞাসা করলেন যে কালকে আপনি আসবেন কি আসবেন না, এরা না বলে জিজ্ঞাসা করুন কালকে লাঞ্চের আগে আসবেন নাকি পরে আসবেন, তার না আসার অপশনটাই কিন্তু চলে যাচ্ছে। এটাকেই বলে ইলিউশন অফ চয়েস। আরেকটা কমিউনিকেশন হ্যাক শেয়ার করি। অনেক সময় দেখবেন কিছু মানুষ অনলাইনে পোস্ট দিয়ে আপনার সমালোচনা করছে। কারো যদি আসলে সমালোচনা করতে হতো, সে আপনাকে ইনবক্সে করতো কিংবা পার্সোনালি ডেকে নিজে হাতে কিংবা নিজের মুখে আপনাকে ফিডব্যাকটা দিত। তাই কেউ যদি আপনাকে অনলাইনে সমালোচনা করে, তাহলে বুঝতে পারবেন যে আসলে সমালোচনা করার উদ্দেশ্য তার নেই, আপনাকে অপমান করে তার উদ্দেশ্য। তাই আসলে সমালোচনা তখনই হয় যেন পার্সোনালি সেটা দেই। আরেকটা ইন্টারেস্টিং হ্যাক হলো রিভার্স সাইকোলজি। আপনি চান আপনার ইভেন্টে একজন আসুক, তাকে ডিরেক্টলি আসতে না বলে বলুন আপনার খুব কষ্ট হবে, তাই ইভেন্টে যদি নাও আসেন কোনো অসুবিধা নেই, তবে আপনি আসলে আমি অনেক খুশি হব। এই যে আপনি না আসলে খুব একটা সমস্যা নেই আমরা মেনে নিচ্ছি, এটা বলার পরে কার না মন গলবে। ইউজ দ্য রিভার্স সাইকোলজি। আমরা অনেক সময় যখন কোনো হেল্প নিতে যাই, মানুষ আমাদেরকে বলে আপনার সমস্যাটা কী, আপনার সমস্যাটা কী জিজ্ঞাসা না করে আমি যদি প্রথমে বলতাম যে আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, তাহলে দেখেন টোনটা কত ইজিলি চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা দৌড়াচ্ছি কেন? আচ্ছা হ্যাঁ, আমরা গত এক বছর ধরে আমি আর সাদমান দৌড়িয়েছি যতগুলো বেস্ট কমিউনিকেশন হ্যাক্স আছে সবগুলো জড় করার চেষ্টা করেছি, এবং এই দৌড়াদৌড়ি শেষ হচ্ছে এই বই মেলায় আমাদের কমিউনিকেশন হ্যাক্স বইটা দিয়ে। হ্যাক্সগুলো আপনার বেশ কাজে লাগবে। তো বইটা কেমন লাগলো আমাদেরকে জানান। সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।